নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা নিয়ে। আজকে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি সিকুয়েন্সে যদি এই সেটগুলো দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন 1-5 অবধি পর পর আপনাদের এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। শুরু করছি সেট নম্বর 66। তো এখানে বলা আছে কি, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইন নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে নিয়ারেস্ট মিনিং আমাদের বার করতে হবে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো, ঠিক আছে। তা এখানে প্রথম প্রশ্ন আছে, স্টাবর্ন, স্টাবর্ন মানে হচ্ছে অবাধ্য, ঠিক আছে, স্টাবর্ন মানে হচ্ছে অবাধ্য। তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অবস্টেনেট। অবস্টেনেট মানে হচ্ছে একগুঁয়ে, একগুঁয়ে, এটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, রেমেডি। তা রেমেডি, রেমেডির সঠিক উত্তর কোনটা হবে? তা সঠিক উত্তর হবে রেমেডির এখানে কিওর, কিওরটা এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, এইটা ছিল আমাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের এই প্রশ্নটা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে আপনার তাদের মেল আইডি পাঠানো হয়েছে, আপনাদের মেল আইডি আপনারা পোস্ট করবেন, বা মেল আইডি চাওয়া হয়েছে আপনারা আপনাদের মেল আইডিটা পোস্ট করবেন। তা যাদের মেল আইডি চাওয়া হয়েছে তারাই আপনাদের মেল আইডি পাস করবেন, অন্য কেউ কিন্তু আপনাদের মেল আইডি পোস্ট করবে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, স্প্যাসমোটিক। স্প্যাসমোটিক, স্প্যাসমোটিক মানে হচ্ছে আকস্মিক। তাহলে এই স্প্যাসমোটিক্স এর সাথে এই কোন উত্তরটা সঠিক হবে যেটা নিয়ারেস্ট মিনিং? তা এর সঠিক উত্তর হচ্ছে ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অ্যাংসাস। অ্যাংসাস, অ্যাংসাস এর সাথে কোনটা সঠিক উত্তর হবে? অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্নের সাথে কোনটা সঠিক উত্তর? না, এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ওরিড, ওরিড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইয়ার্ন। ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে আকুল, আকুল বা আকাঙ্ক্ষা। তা এখানে কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অ্যাসপায়ার, অ্যাসপায়ারটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফিশন। ফিশন, ফিশনের সাথে কোনটা এখানে সঠিক উত্তর হবে? ফিশন মানে হচ্ছে বিদারণ। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে সেপারেশন, সেপারেশন কিন্তু এখানে সঠিক উত্তর। এবার আমরা চলুন বন্ধুরা যাই আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখে নিই, হুইচ আর অপোজিট অর নিয়ার বাই অফ অপোজিট টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে অপোজিট মিনিং বা বিপরীতার্থক শব্দ আমাদের বার করতে হবে। তা আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই, রেভারেন্স। তাহলে রেভারেন্স, রেভারেন্স এর বিপরীতার্থক শব্দ কোনটা হবে? রেভারেন্স মানে হচ্ছে আমাদের যদি বাংলায় বলি তাহলে নিষ্ঠা, ঠিক আছে। তাহলে নিষ্ঠা এর বিপরীতার্থক শব্দ ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আছে ফিকটিসিয়াস, ফিকটিসিয়াস মানে হচ্ছে অলিক বা ভুয়ো, অলিক বা ভুয়ো হচ্ছে ফিকটিসিয়াস। তাহলে এর সঠিক উত্তর কি হবে? অথেন্টিক, অথেন্টিক মানে হচ্ছে আসল বা প্রকৃত। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ইটারনাল। ইটারনাল, ইটারনাল মানে হচ্ছে অনন্ত, ঠিক আছে, ইটারনাল মানে হচ্ছে অনন্ত। আর এখানে এর সঠিক উত্তর কোনটা হবে? ট্রান্সিস্টেন্ট, ট্রান্সিয়েন্ট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা, মানে এখানে ট্রান্সিয়েন্ট মানে বলতে পারি এখানে অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী ক্ষেত্রে এই কথাটা কিন্তু সঠিক যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সিম্প্যাথি। সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কি? সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। আর এর ঠিক বিপরীতার্থক শব্দটা কি হবে? অ্যাপটি, অ্যাপটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে, অ্যাপটি মানে উদাসীন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভলগার, 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 ভলগার এর মানে আক্ষরিক মিনিং যদি বলি তাহলে আক্ষরিক মিনিং যদি আমাদের এখানে বার করতে হয় তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখানে এর অপোজিট বা বিপরীত অর্থক শব্দ বার করি তাহলে সেটা হচ্ছে অপরিশোধিত, ঠিক আছে, অপরিশোধিত কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, মানে রিফাইন্ড, রিফাইন্ড কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভলগারটা পেয়ে গেছি, আর ভলগার থেকে অপরিশোধিত আমরা এখানে কিন্তু সঠিক উত্তরটা আমরা আলোচনা করে ফেলছি, ঠিক আছে। তো চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেফিডেন্ট, ডেফিডেন্ট, ডেফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসহীন।
ঠিক আছে, তাহলে এখানে এর বিপরীতার্থক শব্দ কি হবে? কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। তো এখানে প্রথম প্রশ্ন আছে, হি সাফার্স ফ্রম ড্যাশ দ্যাট হিজ প্যারেন্টস আর এগেনস্ট হিম। তাহলে এখানে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হবে ইলিউশন। ইলিউশন এখানে কিন্তু এখানে সঠিক উত্তর, এখানে ইশারা বা মন্তব্য বলতে পারেন। তাহলে এখানে কমপ্লিট অ্যান্সারটা কি হলো? হি সাফার্স ফ্রম দি ইলিউশন দ্যাট হিজ প্যারেন্টস আর এগেনস্ট হিম। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, উই মাস্ট ড্যাশ টু আওয়ার প্রিন্সিপালস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর হবে অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে? তাহলে উই মাস্ট অ্যাডহেয়ার টু আওয়ার প্রিন্সিপালস, আমাদের নীতিগুলো আমরা মেনে চলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ডিটেকটিভ ইজ ট্রাইং টু গেট ড্যাশ দ্য ফ্যাক্ট। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দ্য ডিটেকটিভ ইজ ট্রাইং টু গেট অ্যাট দ্য ফ্যাক্ট। অ্যাট দ্য ফ্যাক্ট কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সি ওয়াজ ড্যাশ বাই হার আন্টস। তাহলে সি ওয়াজ ড্যাশ বাই হার আন্ট মানে তার আন্টির কাছ থেকে। সি ওয়াজ এখানে কি হবে? ব্রট আপ। ব্রট আপটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, প্রতিপালিত হয়, ঠিক আছে? তাহলে সি ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই ওয়াজ ড্যাশ ফর এ মুমেন্ট আফটার দি শক। তাহলে আই ওয়াজ এটা আমি কি হয়েছিলাম? না, আই ওয়াজ ইনসেন্সেবল। ইনসেন্সেবল কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে আই ওয়াজ ইনসেন্সেবল ফর এ মুমেন্ট আফটার দি শক। শক খাওয়ার পরে কিছুক্ষণ আমি ইনসেন্সেবল হয়েছিলাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হিজ কন্ডিশন ইজ ড্যাশ। তাহলে তার কন্ডিশনটা কেমন ছিল? না, এর সঠিক উত্তর হচ্ছে পিটিয়াস। পিটিয়াস কিন্তু এখানে সঠিক উত্তর, মানে দুঃখজনক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে সুইটেবল প্রিপোজিশন দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা এটা আলোচনা করি। তো প্রথম প্রশ্ন আছে, আই এগ্রি ড্যাশ ইউ ড্যাশ দিস পয়েন্ট। তাহলে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, এখানে উইথ ইউ অন দিস পয়েন্ট মানে এগ্রির সাথে উইথ হয়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি এইমড। এইমড মানে হচ্ছে লক্ষ্য, ড্যাশ দ্য ফ্লাইং বার্ড। তাহলে হি এইমড অ্যাট দ্য ফ্লাইং বার্ড এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মাই ফিলিং ফর হিম ইজ একিন ড্যাশ পিটি। একিন ড্যাশ পিটি মানে হচ্ছে মানে সদৃশ, ঠিক আছে? সদৃশ, তাহলে একিন মানে হচ্ছে সদৃশ, তাহলে একিন টু পিটি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উই আর অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ। তাহলে উই আর অ্যালার্মড, অ্যালার্ম মানে অধীর আগ্রহে বসে থাকা বা অধীর, অ্যাট দ্য নিউজ, অ্যাট দ্য নিউজ কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে উই আর অ্যালার্মড অ্যাট দ্য নিউজ কিন্তু এখানে সঠিক হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ইজ অ্যালার্মড ড্যাশ মাই সেফটি। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে হি ইজ অ্যালার্মড ফর মাই সেফটি, ঠিক আছে? এখানে কিন্তু ফর মাই সেফটিতে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই অ্যাম অ্যামেজড ড্যাশ ইউর কন্ডাক্ট। অ্যামেজড মানে হচ্ছে বিস্মিত হওয়া, ঠিক আছে? তাহলে আই অ্যাম অ্যামেজড অ্যাট ইউর কন্ডাক্ট, অ্যাট ইউর কন্ডাক্টটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী অংশ। পরবর্তী অংশ আছে, চুজ দ্য কারেক্ট ফেজাল ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস। তার মানে আমাদের ফেজাল ভার্ব আর ইডিয়ামসটা বার করতে হবে। টু ব্রিং আউট, টু ব্রিং আউট মানে কি? মানে বের বের করে আনা। তা এর সঠিক উত্তর হচ্ছে টু এক্সপ্রেস। টু এক্সপ্রেস কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, টু ওয়েজ ওয়্যার। ওয়েজ ওয়্যার মানে এখানে মজুতের যুদ্ধ, মানে মজুরির যুদ্ধ। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? টু ক্যারি অন ওয়্যার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, টু টার্ন আউট। টু টার্ন আউট, তা এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? টু টার্ন আউট, তার এর সঠিক ফ্রেজ বা সঠিক ইডিয়ামস হবে টু এক্সপেল, এটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, টু টার্ন টেল। টু টার্ন টেল এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে টু রান অ্যাওয়ে কাওয়ার্ডলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টু লুক শার্প। টু লুক শার্প এর সঠিক উত্তরটা কি হবে? না, এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে টু অ্যাক্ট কুইকলি, কিন্তু এখানে সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট প্রশ্ন আজকে, পয়েন্ট ফর পয়েন্ট। তাহলে পয়েন্ট ফর পয়েন্ট এখানে সঠিক উত্তর কোনটা হবে চারটির মধ্যে? এখানে এক্স্যাক্টলি ইন ডিটেল, তাহলে এইটা কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা? তা আমরা আজকে সলভ করে ফেললাম সেই
খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাদের কিন্তু আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইবার আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় পাঠে। তা আজকে আপনাদের বিশেষ আকর্ষণীয় পাঠের প্রশ্ন আমি একটা বলবো, তা সেই হোম টাস্কের প্রশ্নটা হলো চুজ দা নিয়ারেস্ট মিনিং অফ দা গিভেন ওয়ার্ড। ওয়ার্ড ডিক্লাইন, অপশন এ প্রোগ্রেস, অপশন বি ডিক্লেয়ার্ড, অপশন সি ডিটোরিয়েট, আর অপশন ডি রিপালস। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, চুজ দা নিয়ারেস্ট মিনিং। ওয়ার্ড ডিক্লাইন, অপশন এ প্রোগ্রেস, অপশন বি ডিক্লেয়ারড, অপশন সি ডিটোরিয়েট, আর অপশন ডি হচ্ছে রিপালস। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।